ওই জায়গায় আমি এখনও আছি যে রাজনীতি তো আমি করেছি স্টুডেন্ট লাইফে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় ছাত্র রাজনীতি করেছি। আমি এখন একটা আওয়ামী লীগের দলের সেন্ট্রাল কমিটিতে আছি। তো উনি যদি মনে করে যে না জায়েদ খানকে গ্রুমিংটা আপনার আছে, আছে ছাত্র, আমার হোমওয়ার্কও আমার আছে, ছাত্র রাজনীতিতে জায়েদ খানকে দরকার। এখন এই যে বললেন না দুই তিন মাস ছয় মাস ধরে নির্বাচন শিল্পী সমিতি থেকেই তো বেশি হাইপটা বেশি উঠছে, এখন কোথাও গেলে আর কি জানবেন বা দেখবেন। আপনি শিল্পী সমিতির বাইরেও ইদানিং আপনি দেখছেন যে অনেক শিল্পীরাই মূলধারা রাজনীতিতে প্রবেশ করছেন, অনেকে নির্বাচন করছেন, সংসদ সদস্য হচ্ছেন, জনপ্রতিনিধি হচ্ছেন নানান ফরম্যাটে। আপনাকে নিয়েও অনেক হুঁশপারিং শোনা যায় যে আপনি কোনো কোনো জায়গায় আপনি বলেছেন যে যদি আওয়ামী লীগ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যদি আগ্রহ মানে আপনাকে নিতে চায় কিংবা প্রধানমন্ত্রী যদি আপনাকে চান আপনাকে কোথাও কাজে লাগাতে আপনি সেটা সানন্দে গ্রহণ করবেন। সেই একই কোশ্চেন আপনার এখানেও বলে গেলাম। এখন আপনার সেই সেটা নিয়ে কোনো মানে হোমওয়ার্ক আছে কিনা? আপনি হোমওয়ার্ক তো ভিতর ভিতর করছি, অবশ্যই হোমওয়ার্ক আসছে এবং আমি যা বলি সততার সাথে বলি। কালকে আপনি যা আপনি আমার দেখেন, আপনি তো অনেক ইন্টারভিউগুলো আমার খেয়াল করেছেন, আমার কি কোনো ইন্টারভিউর কথার সাথে আজকে কোনো ইন্টারভিউ অমিল পেলেন আপনি? না, একটা কনসিস্টেন্সি আছে। আছে না বলেন, সবাই বলে আমি অলওয়েজ কনসিস্টেন্সিতে যাই যে না ভাই আমি বলছিলাম নাকি, কই না আমি না তো, আই এম নট লার্নিং লাইক দ্যাট। ম্যাক্সিমাম অনেকে তাই করে। ওই জায়গায় আমি এখনও আছি যে রাজনীতি তো আমি করেছি স্টুডেন্ট লাইফে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় ছাত্র রাজনীতি করেছি। আমি এখন একটা আওয়ামী লীগের দলের সেন্ট্রাল কমিটিতে আছি। তো আমি তো এখন জোর করে এখন মানুষ মাসেল পাওয়ার নিয়ে মারামারি করে আমার অবস্থান দেখাতে পারবো না, শিল্পীরা সে পারবেও না। যেটা ফারুক ভাইয়ের বেলায় হয়েছে যে ফারুক ভাইকে মাননীয় প্রধানমন্ত্রী ডিজায়ার করেছেন, তো মাননীয় প্রধানমন্ত্রী খুব বিচক্ষণ জ্ঞানী, উনি জানে কাকে কখন কোথায় সেট করতে হবে। উনি যদি মনে করে জায়েদ খানকে দরকার, আমি তো শিল্পী সমিতিতে নির্বাচন করেছি, এক ধরনের কারণে সব রাজনীতি তো করেছি, ছাত্র রাজনীতি করা যেত আমি। তো উনি যদি মনে করে যে না জায়েদ খানকে গ্রুমিংটা আপনার আছে, আছে ছাত্র, আমার হোমওয়ার্কও আমার আছে, ছাত্র রাজনীতিতে জায়েদ খানকে দরকার। মাননীয় প্রধানমন্ত্রী বুঝে বুঝে অন্য যে কোনো জায়গা থেকে দেন, যে কোনো জায়গা থেকে দিলে। ফারুক ভাইয়ের বাড়ি ছিল গাজীপুর পাঁচ কালীগঞ্জ, আমরা সেখান থেকে নমিনেশন ফর্ম কিনেছিলাম, ফারুক ভাইকে দিল ঢাকা 17। তো এরকম মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন কোন জায়গা থেকে দিবেন, তারকারা তো সবাই পরিচিত, যে কোনো জায়গা থেকে দিতে পারে। কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন স্টারদের মধ্যে মানে আর্টিস্টদের মধ্যে, তারা প্রায় বিভিন্ন দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন, বিভিন্ন জায়গায় পার্টির বিভিন্ন প্রার্থীদের পক্ষে প্রচারণায় যান, আপনাকে সেরকম কোথাও দেখা যায়? আপনি ভুল দেখেছেন, লাস্টে মানে দুই একটাই দেখেননি, আমি পুরো মেয়র নির্বাচন উত্তর দক্ষিণ পুরোটা আমি পুরো ঢাকার বাইরে কোথাও যাই, ঢাকার বাইরেও গিয়েছি, ঢাকার বাইরে কিশোরগঞ্জ পর্যন্ত গিয়েছি, কিশোরগঞ্জ নাম ধরে বলে দিলাম, কিশোরগঞ্জ গিয়েছি, নারায়ণগঞ্জ গিয়েছি, প্রচারণা করেছি। তখন হয়তো আমাকে এত ফোকাসে ছিলাম না বলে আপনারা এতটা খেয়াল করেননি। এখন এই যে বললেন না দুই তিন মাস ছয় মাস ধরে নির্বাচন শিল্পী সমিতি থেকেই তো বেশি হাইপটা বেশি উঠছে, এখন কোথাও গেলে আর কি জানবেন বা দেখবেন। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ জায়েদ খান আপনাকে আমাদের সময় দিয়েছেন এজন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আড্ডা দিয়েছিলাম ঢাকাইয়া সিনেমার খুবই জনপ্রিয় সুদর্শন এবং আলোচিত নায়ক জায়েদ খানের সঙ্গে।